গত ম্যাচে ইস্ট বেঙ্গল যেভাবে শুরুটা করেছিল, মানে প্রত্যেকটা ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছে। যা দল তা নিয়ে একটা ভালো পারফরমেন্সের চেষ্টা করছে। চেন্নাই ম্যাচ বলো, এত টাফ প্রতিপক্ষ, কেরালা ম্যাচ বলো, যথেষ্ট টাফ প্রতিপক্ষ, ইস্ট বেঙ্গলের থেকে অনেক এগিয়ে তাদের বিদেশি এবং দেশীয় প্লেয়াররা। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দারুণ একটা লড়াই, বা জামশেদপুর বলো, তো সেখান থেকে দাঁড়িয়ে দারুণ একটা লড়াই কিন্তু ইস্ট বেঙ্গল করছিল প্রত্যেকটা ম্যাচে। আমি এই জিনিসটাও ভাবছিলাম যে মানালো দিয়াসের কোচিং কিন্তু অনেকটা ভালো, যার কারণে অ্যান্তোনিও লোপেস হাবাস যে টিমটা পেয়েছে এইচকে মোহন বাগানের সেই সেট টিম নিয়েও যে বাজে পারফরমেন্স করছে, তাহলে তিনি যদি ইস্ট বেঙ্গলের কোচ হতেন তাহলে হয়তো অনেকদিন আগে ইস্ট বেঙ্গল ছেড়ে পালাতেন। তো সেখান থেকে দাঁড়িয়ে মানালো দিয়াস একটা ভালো কোচিং করাচ্ছে এই দলটা নিয়ে, কিন্তু গত ম্যাচের পর সেই ভুলটা কিন্তু একেবারে আমার ভেঙে যায়। কারণ যে অ্যাটাকিং পজিশনে ইস্ট বেঙ্গল শুরু করলো, 5 থেকে 8 মিনিটের মধ্যে 2 থেকে 3টে কর্নার তারা মেবি পেয়ে গেছিল। কত কর্নার আমার ঠিক এখন মনে পড়ছে না, কারণ ওই খেলা দেখার পর মানে কিচ্ছুই ভালো, মানে ওটা একটা ফুটবল হতে পারে ইস্ট বেঙ্গলের মতো টিমের কাছ থেকে এক্সপেক্ট ওই রকম ফুটবল সত্যি কেউ করতে পারে না, কোনো হার্ড কোর ইস্ট বেঙ্গল সমর্থকও না। এই যতই খারাপ পরিস্থিতি হোক ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু লড়াই করতে জানে। তো প্রায় 20 মিনিটের পর থেকে ইস্ট বেঙ্গল আস্তে আস্তে খেই হারাতে শুরু করে, কিন্তু মানে ডিফেন্সের একেবারে নগ্ন দশা বেরিয়ে পড়ে এবং একেবারে বেহাল কিন্তু মাঝমাঠ। তার ওপরে লর্ড চিমা যে গোল মিস করেছে সেখান থেকে আর কিচ্ছু বলার নেই। গত ম্যাচে যে পারফরমেন্সটা নর্থ ইস্টের বিরুদ্ধে করেছে ইস্ট বেঙ্গল, একটা প্লেয়ারের জেতার আশা কি খেলার ইচ্ছা পর্যন্ত ছিল না। আমি ডারবেসেবি কী করে যে ওই রকম একটা প্রোফাইল নিয়ে ইন্ডিয়া এসে এরকম ধেড়াচ্ছে বলতে পারবো না। চিমাও যে ওরকম একটা বড় প্রোফাইল নিয়ে এসে 35টা গত সিজন 35টার উপরে গোল আছে, 26টা অ্যাসিস্ট আছে চিমা চুকুর, কী করে যে এই পারফরমেন্স ওখানে দিয়ে এসছে এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। তাহলে এটাই কিন্তু আমরা ধরে নেব যে এই ইস্ট বেঙ্গল এসে কোনো একটা ব্যাপার ঘটছে তাদের, যার জন্য তারা ঠিক করে খেলছে না। কারণ প্রত্যেকটা প্লেয়ারের এক জিনিস, পিলকিংটন গত সিজনে ছিল পিলকিংটন, জ্যাক ম্যাগোমা, এদের প্রোফাইলও কিন্তু যথেষ্ট হাই। তো সেখান থেকে দাঁড়িয়ে এদের পারফরমেন্সও দেখো সেই লেভেলের, লো লেভেলের একটা পারফরমেন্স। এবার কেন করছে এই জিনিসটাই কিন্তু বোঝা যাচ্ছে না। অঙ্কিত মুখার্জি চোট, জ্যাকি চান্দ চোট, তাদের কোনো খোঁজ নেই। গত ম্যাচে এতদিন পর বলবন্ত সিং নেমেছে, তো কেন বয়ে বেড়ানো হচ্ছে এই প্লেয়ারগুলোকে? অন্য প্লেয়ারগুলো কেন, শুভ ঘোষদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কেন? তারপরে যে জিনিসগুলো হচ্ছে যে ড্যারেন সেডল একটা প্লেয়ার মাঝে মাঠে একটু ধরে ফুটবল খেলছিল, অন্তত অন্যের খেলাটা নষ্ট করছিল, সেই প্লেয়ারটা চোট। অ্যান্তোনিও পেরোসেবিক যে কাজটা করলো গত ম্যাচে, স্বাভাবিক, যে কোনো প্লেয়ার একটা ভালো প্লেয়ার একটা এমন একটা দলের সাথে পড়েছে যে নিজের তার চেনার ছন্দই সে হারিয়ে পাচ্ছে, না বল পাচ্ছে, না বল নিয়ে কাউকে পাস করবে, যে যে গোল করবে। কারণ চিমা যে জিনিসটা করলো তারপরে আগে দিন যে সেলফিশ ফুটবলটা খেললো পেরোসেবিক, স্বাভাবিক, এই প্লেয়ারগুলো আমি বলেছিলাম যে অ্যান্তোনিও পেরোসেবিক ওখানে বলটা পাস করলে গোলটা হয়তো চিমার উদ্দেশ্যে থাকতো, কিন্তু সেই জিনিসটা ভুল। অ্যান্তোনিও পেরোসেবিক যে কেন পাস করেনি সেটাই বোঝা যাচ্ছে গতকালকের ম্যাচ থেকে। তো একটা পজিটিভ স্ট্রাইকার ওভাবে বক্সের মধ্যে হামাগুড়ি দেবে এটা এক্সপেক্ট করা যায় না। তো স্বাভাবিক একটা মাথা গরমের জন্যে পেরোসেবিক রেফারির বিরুদ্ধে ওই একটা জিনিস করে, এবার যার জন্য যদি সাসপেন্ড করে, 3 ম্যাচ যদি সাসপেন্ড করে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের কিছু করার থাকবে না, কারণ রেফারিকে এসে ধাক্কা দিয়েছে। তো পরের ম্যাচ তো অবশ্যই পাচ্ছে না পেরোসেবিককে, তারপরে শাস্তিটা পরের কথা। এরপরে ফ্রাঞ্জো পার্সি ডিফেন্সে, ফ্রাঞ্জো পার্সিও যেভাবে চোট পেয়ে বাইরে বেরিয়ে গেছে, তাতে দাঁড়িয়ে থেকে ইস্ট বেঙ্গলের 3টে বিদেশি গত মানে আগামী ম্যাচে থাকছে না। তো আগামী ম্যাচ নিশ্চিত আবারও হয়তো একটা লজ্জার পারফরমেন্স দেবে ইস্ট বেঙ্গল। তো এই পারফরমেন্সটা কি কলকাতায় থাকলে, বা কলকাতায় যদি, বা যেখানে হতো, ভারতের যেখানেই হতো, যদি দর্শক ভরা মাঠে দর্শক অ্যালাউ করতো, তাহলে কি সেই জিনিসটা করতে পারতো এই প্লেয়ারগুলো? এই বাজে পারফরমেন্স করেও তারা মাঠ শেষে গিয়ে হাসতে পারতো? এটা কিন্তু একদমই না, কারণ ইস্ট বেঙ্গল সমর্থকরা অবশ্যই বুঝিয়ে দিত যে তারা কি জিনিস এবং তারা
এই বাজে নোংরা পারফরমেন্স, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিয়ে এই নোংরা পারফরমেন্সের পর অবশ্যই তারা বুঝে নিত কোচের কাছ থেকে এবং প্লেয়ারদের কাছ থেকে যে কেন এরকম রেজাল্ট হলো। এবং প্রত্যেক বছর কর্পোরেট সংস্থার সাথে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালদের যে ঝামেলাটা হচ্ছে যার জন্য কিন্তু এরকম একটা নোংরা পারফরমেন্স পাচ্ছে। কোয়েসের সেকেন্ড ইয়ার থেকে শুরু করে শ্রী সিমেন্টের প্রথম বছর, দ্বিতীয় বছর দুবারই কিন্তু শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যে ইস্ট বেঙ্গল সমর্থকরা কি না করেনি। যখন ক্লাব অফিসিয়ালরা টার্মশিটে সাইন করতে চাইছে না সেই সময় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা ক্লাবের বাইরে অবস্থান বিক্ষোভ করলো, তারা পুলিশের হাতে নিগৃহীত হলো। সেখান থেকে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের কি উচিত নয় এই মুহূর্তে চেঞ্জেস করা, এবার দেখা যাক জানুয়ারির উইন্ডোজে তারা চেঞ্জেস করে কিনা। কারণ এই গোটা টিমটা যা দেখা যাচ্ছে তাতে এই টিমটা কোনোভাবে ঘুরে দাঁড়ানোর টিম নয়, এর থেকে আগের বছর পারফরমেন্স অনেক ভালো করেছে। দেখা যাক সেকেন্ড উইন্ডোতে ব্রাইট এবং এজে আসার সম্ভাবনা আছে, এদের যদি নিয়ে আসা হয় তবে একটা অন্তত ঠেকনা দেয়া যাবে। তবে অবশ্যই বাতিল করতে হবে কিন্তু ডিফেন্স থেকে ফ্রাঞ্জো পার্সিকে, এবং চোটের কারণে হয়তো তিনি আর ফিরবে কি না এই আইএসএল এ সেটা কিন্তু বলা যাচ্ছে না। হয়তো ডিফেন্স থেকে ফ্রাঞ্জো পার্সি বাতিল হবে এবং যে জায়গায় এজে ঢুকবে এবং ব্রাইট ঢুকবে অবশ্যই আমিরের জায়গায়, তাও চিমাকে নেওয়া যায় কারণ ডিফেন্সিভ এবিলিটি কিন্তু তার মধ্যে রয়েছে আমরা দেখলাম। আর স্ট্রাইকিং পজিশনে কিছু না করতে হয় দুটো গোল অবশ্যই করেছে, একটা স্ট্রাইকার হিসেবে দুটো গোল করাটা বাঞ্ছনীয়, কিন্তু যেভাবে গোল মিস করেছে তার ফলে কিন্তু তাকে অ্যাজ আ স্ট্রাইকার একেবারে যে খুব ভালো বলা যাবে সেটা কিন্তু একদমই না। সেই চিমা কিন্তু ডিফেন্সে এসে টুকটাক বল ক্লিয়ার করছে, তো ওই জন্য ওকে ওখানেই থাক, যা করবে দেখা যাক। কারণ একটা বক্স স্ট্রাইকার পরে যদি ব্রাইট সাপোর্ট পেয়ে ভালো পারফরমেন্স করে সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই আমি ডারভেসেভিককে তাড়ানো উচিত কারণ জঘন্য একটা ফুটবলার, কিভাবে যে তার এত বড় প্রোফাইল বোঝা যাচ্ছে না। এবং এর থেকে স্টেইনম্যান অনেক ভালো প্লেয়ার ছিল, স্টেইনম্যান অনেক ভালো পারফরমেন্স করে গেছে ইস্ট বেঙ্গলের হয়ে। আর মানালো দিয়াস যেখানে সে বলে আলেজান্দ্রোর কাছ থেকে টিপস নিয়ে এসছে, সত্যি কথা ইস্ট বেঙ্গলের এখনকার সমর্থক যারা বা আমরা যারা ফুটবল সমর্থক রয়েছি, তো এই জামানায় দাঁড়িয়ে মানে প্রায় 15 বছর হলো আমরা খেলা দেখছি, ময়দান যাচ্ছি, তো সেখান থেকে দাঁড়িয়ে আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া ইস্ট বেঙ্গলের যে কতটা বড় ভূমিকা নিয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি। যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে তিনি গেম ঘুরিয়ে দিতে পারত এবং তার হাতে পড়েই কিন্তু সামাদ আলী মল্লিক, জবি জাস্টিন, ডিডিকা এরা কিন্তু রালতে এরা কিন্তু তৈরি হয়েছে। রালতে তোমার এই মুহূর্তে নর্থ ইস্টে রয়েছে, তার সেই ফর্ম কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তিনি যাওয়ার পর থেকে কিন্তু একমাত্র ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে চুলোভা আর ব্র্যান্ডন, তারা নিজেদের সেই যাত্রা খুঁজে পেয়েছে, তিনি ধরিয়ে দিয়েছেন। কিন্তু জবি জাস্টিন তার আত্মহংকারে শেষ হয়ে গেল এবং সামাদ আলী মল্লিক তার প্রাইম টাইমটা অবশ্যই শেষ হয়ে এসছে, কিন্তু সামাদ আলী মল্লিককে কোন পজিশনে কোথায় ইউজ করতে মানে কি ইউজ করা যেতে পারে সেটা কিন্তু আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া দেখিয়ে দিয়ে গেছে। এবং ডিডিকাকে যে কি তৈরি করে দিয়ে গেছিল সেটাও কিন্তু তোমরা সকল ইস্ট বেঙ্গল সমর্থকরা দেখেছো। তো অবশ্যই ইস্ট বেঙ্গল যে ম্যানেজমেন্ট আছে তাদের কিন্তু সমর্থকদের জন্য চিন্তা করে, কারণ সমর্থকরা তাদের জন্য যে যন্ত্রণা সহ্য করছে এবং তাদের সাপোর্টে দাঁড়িয়ে ক্লাব কর্মকর্তাদের এগেইনস্টে গিয়ে তারা প্রতিবাদ করে এসছে, তাদের দিকে তাকিয়ে অন্তত প্লেয়ার চেঞ্জেস করা উচিত। সেকেন্ড লেগে আগে কিন্তু যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো সেখানে কিন্তু পুরো ভোল পাল্টে দেওয়া উচিত ইস্ট বেঙ্গল টিমের, না হলে কিন্তু এই ইস্ট বেঙ্গল টিমটা ঘুরে দাঁড়াতে পারবে না।